ফিরলাম একেবারে মূল পর্বে। ডিসেম্বর মাস পড়ে গেছে, সবার যেন একটুখানি বেড়াতে যাবার তাগিদ। ছুটি না পেলে মনে হচ্ছে ছুটি নিয়ে কোথাও দুদিনের জন্য চলে যাই। আজকের দিনটা বিরলই হয় অনেকের দুদিন ছুটি, আর যাদের ছুটি নয় তারা ছুটিটা নিয়ে নিয়ে কোথাও একটা ঘুরে আসতেই পারেন। এরকম একটা জায়গায় আমরা সবাই কিন্তু রয়েছি, কিন্তু কাজ আমাদের বড্ড বেশি আটকে দেয়। সে যাই হোক না কেন, আজকের সকালটা তো একটুখানি আমরা অন্যরকম ভাবে কাটাই। একটু আগেই সংবাদে শুনছিলাম সেই ছিন্ন পত্রের কথা, আমাদের একটু নস্টালজিক হয়ে যাওয়ার কথা। সত্যিই তো পত্রলিখন কোথায় যেন হারিয়ে গেল, আর সেই রঙিন খাম, রঙিন কাগজ, এইসব কথা শুনে সত্যি একটু অন্য জায়গায় পৌঁছেছিলাম। ডাক টিকিটের সেই কি বলবো প্রদর্শনী হচ্ছে, ভাবতে বেশ ভালো লাগছে। যাই হোক, এই ভালো লাগা নিয়েই শুরুটা করে দিই। আজকের শিল্পীর অপেক্ষায় রয়েছেন, তাই তো? শিল্পীর কথাই আসবো। শিল্পী এই মুহূর্তের আমার থেকে অনেকটা বয়সে ছোট, কিন্তু অনেক অনেক দূর ও পৌঁছেছে ওর গানে গানে। সবটুকু আপনাদের কাছে পৌঁছবো। শিল্পী নিবেদিতা রুদ্র, অনেক অনেক স্বাগত। তুই দিয়ে শুরুটা করি? একদম, বলে অভ্যস্ত তো। কেমন আছিস বল? খুব 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 ভালো আছি, আজকে এখানে এসে আরো ভালো হয়ে গেছে। আর সব কথা হবে, গান হবে, তবে তার আগে বন্ধু আপনাদের কাছে আসবো, কারণ আপনারা ছাড়া পূর্ণ হবে না। তাই আরেকবার মনে করে দিই ফোন নম্বরটা, 2423522, 2423522223 তে আপনারা আসুন আপনাদের কথা নিয়ে, আর আমরা শুরু করে দিই আমাদের পথ চলা গানে গানে। গান দিয়ে শুরুটা করে দিই জানিস, তারপরে কথায় আসবো। প্রথমে আমি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে হ্যাঁ অনুষ্ঠান শুরু করছি। কত ভালোবাসি, কত বার ভেবেছিনু আপ।
গান শুনলে এমনি এমনি মন ভালো হয়ে যাবে বল। একদমই তাই। আর তোর সঙ্গে আমার প্রথম দেখাটা সেই রবীন্দ্রনাথের গান দিয়ে, মানে রবীন্দ্রনাথের গান শুনতে শুনতেই তোর সঙ্গে পড়েছে। ঠিক আছে, আমরা পরের গানে যাই। হ্যাঁ পরের গানে যাই। পরের গান সাগর ডাকে আয় অ্যালবাম থেকে একটি গান, আশা ভোঁসলে জি, আমার খুব প্রিয় একটি গান। যার গান শুন নিবেদিতা, আজকে জানি যেন মানে তুইটা যেন আমার আর মন দিতে ইচ্ছা করছে না, শাড়ি পরে আর অনেকদিন বাদে দেখা কিরকম যেন অনেকটা অনেকটা নিবেদিতা বড় হয়ে গেছে। না থাক আজকে তুমি বল। না 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 তুইটাই ভালো লাগে। এরকম অনুষ্ঠানে যখন সকালবেলা খুব কাছের মানুষকে পাওয়া যায় তার সঙ্গে অনেক গল্প করা আবার এরকম গান শোনার, এমন এক মানুষের গান শুনলাম। যাই হোক আজকে অনেক কিছু তালিকাতে রয়েছে, মানে অনেক ধরনের গান, মানে পুরোনো দিনের বাংলা হিন্দি গান তালিকাতে রয়েছে, আমি আগেই জেনে নিয়েছি, তাই কয়েকটা গান শুনে নি। পরবর্তী গান যাচ্ছি। পরের গানে যাওয়ার আগে প্রথম বন্ধুকে পেয়ে গেছি, একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত। বলুন বলুন। খুব ভালো ভালো গান শুনছি সকালবেলায়,
আমার একটি গান রয়েছে, শীতের হাওয়ায় লাগলো আচরণ, আমি লুকিয়ে রইল ডালে ডালে। হ্যাঁ ঠিক, তারপর জন্য যদি শীতটা আমাদের ধরা দেয়, দেখা যাক, আপনি সঙ্গে থাকুন। আমরা এই গানটা পরে শুনবো নাকি? আপাতত হৈমন্তী শুক্লাজি লিভিং লেজেন্ড তার গাওয়া একটি গান গাইছি। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একি রোমাঞ্চ শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, গারে মাগা গানের এই গানটা শুনলেই জানিস একটা কথা মনে পড়ে যায়। গানের যিনি সৃষ্টি করেছিলেন বিশ্বনাথ দাস, তিনি আজ আমাদের মধ্যেখানে নেই, কিন্তু এত গুণী মানুষ, এত সমৃদ্ধ মানুষ যতবার কাছ থেকে পেয়েছি, আমাদের FM উনি একটা সময় ছিলেন, তা বারবার মনে পড়ে যায় বিশ্বনাথ দাস কথা, যেখানেই থাকুক বিশ্বনাথ দাসকে শুনছেন। বন্ধুর সঙ্গে কথা বলবো, নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ।
নমস্কার দিদি ভাই, গুড মর্নিং।